বাংলাদেশের একজন রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল খেটেছে, বিচারের পর জেল খেটেছে, সাজা খেটেছে। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ভেরি জনপ্রিয় খালেদা জিয়া, খালেদা জিয়া তো বাংলাদেশের আমি বলবো যে যথেষ্ট সম্মানীয় এবং জনপ্রিয় নেত্রী। তিনি বিচারের ভিতর দিয়ে জেল খেটেছেন বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মানে বিশ্বব্যাপী মানে ব্যাপকভাবে পরিচিত অন্যতম মানুষ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এটা অবশ্যই মানি উনি গুরুত্বপূর্ণ মানুষ সারা পৃথিবীতে, কিন্তু তার মানে এই না যে আমি মানি যে উনি প্রকৃত দেশপ্রেমিক, তার মানে এই না যে আমি মানি উনি উনি মানে সার্বিকভাবে একটা ফেয়ার মাইন্ডেড মানুষ, আমি কিন্তু এটা মনে করি না। আমি কোনো আমার কোনো ওনাকে ওনার বিরুদ্ধে অভিযোগ করার কোনো দরকার নেই, কিন্তু আমার মনে করার কারণ আছে। যে কেউ আমার সাথে কথা বলতে আসলে আমি এটা নিয়ে আলোচনা করতে পারবো, কেন আমি মনে করি উনি ফেয়ার না, কেন আমি মনে করি উনি গ্রামীণ ব্যাংকের যারা প্রকৃত মালিক মানে শেয়ার হোল্ডার তাদের প্রতি চরম, আমি আবার বলছি চরম এবং নিষ্ঠুর অন্যায় করেছেন বিভিন্ন সময়ে। এত বড় অন্যায় যে এটা যদি ধর্মীয়ভাবে বিবেচনা করা হয় উনি মানে স্বর্গ লাভের সুযোগ নেই। এটা যদি আজকে বাংলাদেশে না হইয়া আমেরিকায় থাকতো, আমেরিকানরা এত কথা বলতো না, উনি জেলে থাকতেন। আপনাকে মনে রাখতে হবে আমেরিকার ইতিহাসে প্রথমবার তাদের একজন প্রাক্তন প্রেসিডেন্টকে 20 মিনিটের জন্য হইলেও জেলে ঢুকতে হয়েছে, প্রথমবার। কিন্তু এইরকম কিন্তু আমেরিকার ইতিহাসে হয়নি। তার মানে কি পৃথিবীতে অনেক কিছুই প্রথমবার হবে। নোবেল লরিয়েট বিচারের মুখোমুখি হয়েছে এটা কিন্তু ইউনুসকে দিয়ে প্রথম নয়, এর আগে বহু নোবেল লরিয়েটের নানান ছোট বড় অপরাধের ভিত্তিতে তাদের কিন্তু বিচার হয়েছে, জেল খেটেছেন, জেল খাটছেন, এরকম নোবেল লরিয়েট পৃথিবীতে আরও আছে, এটা প্রথম। বাংলাদেশেও কিন্তু আইনের শাসনের অনেকে বলে বাংলাদেশে কি মানে সঠিক আইনের শাসনের পরিস্থিতি বিরাজমান আছে, আমি মনে করি না যে কমপ্লিটলি আছে। আমাদের এখানে আইনের শাসন ন্যায়ের শাসন কমপ্লিটলি নাই, কিন্তু কমপ্লিটলি নাই মানে হলো যে আংশিক তো আছে, তার মানে অনেক বিচারের ক্ষেত্রে আমরা কিন্তু ন্যায় বিচার পাই এই বাংলাদেশে। আপনি ব্যক্তিগতভাবে খোঁজ খবর করলে বহু শত শত মানুষ পাবেন যিনি বলবেন যে উনি আদালতে গিয়ে ন্যায় বিচার পেয়েছেন, অনেক ক্ষেত্রে পাবেন। আবার অনেক ক্ষেত্রে পাবেন তারা ন্যায় বিচার পায় না, নানান কারণে পায় না, যে একটা ভালো লয়ার হায়ার করার মতো তার টাকাই নেই, তো সে ভালো লয়ার পায় নাই, তার কেসটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারে নাই, হেরে গেছে, সে ভারাক্রান্ত, তার কেসটা হয়তো স্ট্রং ছিল কিন্তু লয়ার স্ট্রং ছিল না। আর ভালো লয়ার নিতে গেলে আপনাকে অনেক বেশি টাকা ব্যয় করতে হবে, আপনার আবার সেই টাকারও সংস্থান নাই। সুতরাং ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে পৃথিবীর অনেক দেশের মতো, এটা কিন্তু ইকুয়ালি ট্রু ফর ইন্ডিয়া, ইট ইজ এগেইন ইকুয়ালি ট্রু ফর ইভেন ইউএসএ। ইউএসএ তে কি যে কোনো লোক যে কোনো মামলায় ন্যায় বিচার পায় না? ভাই এগুলো নিয়ে প্রচুর রিপোর্টিং, আপনি গুগলে যান, গুয়ান্তানামা কারাগার, তো ওইটা তো একটা এক্সট্রিম জিনিস, এক্সট্রিম না আমি বলছি আমেরিকার যে রেগুলার লাইফে আপনি গুগলে সার্চ দেন যে মানে বিচারিক অন্যায় কত হয়, কিভাবে হয়, কি হয় না হয়, আপনি দেখবেন যে বহু কেস আপনার কাছে আসবে, বহু স্টোরি যে ওইখানে ন্যায় বিচার অনেক মানুষ ন্যায় বিচার পায় না, বিশেষ করে বলে যে কালো মানুষরা তো ন্যায় বিচার পায় না, বা পায় না বলাটা ঠিক হয় নাই, মানে অনেক কম পায়, সাদারা কিছুটা বেশি পায় এরকম। সো আমি বলবো যে আমাদের এখানেও আমরা ন্যায় বিচার পাই, আবার অনেক ক্ষেত্রে ন্যায় বিচার পাই না, কিন্তু আমাদের এখানেও কিন্তু শুরু হয়েছে যে প্রভাবশালীদের বিচার শুরু হয়েছে, কিন্তু যেমন কোভিডের সময় সাহেদ, তার বিরুদ্ধে অভিযোগ আসলো, সে কিন্তু এখনো জেল খাটছে, আবার কিন্তু আবার অন্য একজন দুজন কিন্তু আবার ছাড়া পেয়ে গেছে। তো তার মানে এটা একটা মিক্সড অভিজ্ঞতা আমাদের। আমাদের এখানে একজন প্রাক্তন রাষ্ট্রপতি বছরের পর বছর জেল খেটেছেন, হুসেন মোহাম্মদ এরশাদ। এখন আমি হুসেন মোহাম্মদ এরশাদকে এত পছন্দ করি যে আমি যদি আরো 15-20 বছর বেশি জেল খাটতো হয়তো খুশি হইতাম, কিন্তু বাংলাদেশের একজন রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল খেটেছে, বিচারের পর জেল খেটেছে, সাজা খেটেছে। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ভেরি জনপ্রিয় খালেদা জিয়া, খালেদা জিয়া তো বাংলাদেশের আমি বলবো যে
মানে যথেষ্ট সম্মানীয় এবং জনপ্রিয় নেত্রী, তিনি বিচারের ভিতর দিয়ে জেল খেটেছেন, উনি এখন মুক্ত, কিন্তু কতগুলি কন্ডিশনে মুক্ত, সুতরাং উনি এই জন্য রাজনীতি করতে পারবেন না, এটা সেটা, কিন্তু উনি মুক্ত। উনি উনি যখন অসুস্থ বোধ করেন, উনি ওনার স্বাধীন সিদ্ধান্তেই হসপিটালে যান, উনি চাইলে আত্মীয় স্বজনের বাড়িতেও যাইতে পারবেন, এই শর্ত এটা তাকে বন্ধ করে না, কিন্তু উনি কমফোর্টেবল না, উনি শারীরিকভাবে মুভমেন্টের সমস্যাও আছে করেন। তো আমি বলছি যে ওনার মতো মানুষেরও তো বিচার হয়ে জেল খেটেছেন। 1/11 সময় শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনই তাদের বন্দিত্ব ছিল। সো আমাদের দেশে কিন্তু ধাপে ধাপে এই উন্নতি হচ্ছে, এটা কিন্তু উন্নতি যে আপনি মানে উঁচু দরের লোকজনকেও বিচারের মুখোমুখি করতে পারছেন, জেল খাটাতে পারছেন, এটা কিন্তু একটা দেশের আইনের শাসনের ক্ষেত্রে একটা অগ্রগতি। কিন্তু এটা আবারও বলি, আমাদের আইনের শাসনের ক্ষেত্রে সামগ্রিক উন্নতি নাই, আমরা নিশ্চিন্তে বলতে পারি না, সেটা ভারতেও পারা যায় না, পাকিস্তানেও পারা যায় না, এটা আমেরিকাতেও পারা যায় না, যে আমরা যে কোনো বিচারে আমি ন্যায় বিচার নিশ্চিত করতে, প্রক্রিয়ার ভিতর দিয়ে ত্রুটি বিচ্যুতি সমাধান থাকে। তো আমি বলবো যে বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে একটা আহ্বান করেছেন যে আপনারা যারা তার ব্যাপারে কনসার্ন, আপনাদের একটা লোক পাঠান, যিনি এসে এটা মনিটরিং করবে, কাগজপত্র ঘাটাঘাটি করবে, এক্সামিন করবে, করে দেখুক এখানে কোনো অবিচার করা হচ্ছে কিনা। আমি মনে করি এটা একটা চমৎকার প্রস্তাব, ওনারা চাইলে কাউকে পাঠাতে পারেন এটা মনিটর করার জন্য, ওই যে হ্যারাসমেন্ট হচ্ছে কিনা মনিটর করার জন্য। আর আমার ব্যক্তিগত মত, আমি সাংবাদিক হিসেবে বলছি, গত 2-3 বছরে আমি কিন্তু দেখি নাই ওনার হ্যারাসমেন্টের কিছু। হ্যারাসমেন্ট মানে উনি বিদেশে যেতে চাচ্ছেন, কনফারেন্সে যেতে দেওয়া হচ্ছে না, উনি দেশের ভিতরে কোনো একটা কাজ করতে যাচ্ছেন, রাস্তায় বাধা দেওয়া হয়েছে, এরকম কিছু না। তো কি হয়েছে, হয়েছে যে ওনারে রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থকরা ওনাকে নিয়ে কটাক্ষ করে অনেক। এখন এই কটাক্ষের কিন্তু কারণ আছে, কারণটা কি, 1/11 সময় যখন সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ, উনি সম্পূর্ণ বেআইনিভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্রয়ে উনি কিন্তু একটা রাজনৈতিক দলই তখন লঞ্চ করেছেন এবং এটার প্রচারণা করেছেন, কিভাবে করেন উনি এটা, এই আইন আইনে তো এটা সুযোগ ছিল না, ওনার উনি তো আইনের ঊর্ধ্বে না, কিন্তু উনি কিন্তু এটা করেছেন। পরে বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন তো দূরের কথা, সামান্য সমর্থনও না পেয়ে উনি রাজনীতিতে সরে গেছেন। আমি এখানেও কিন্তু ইউনুসের কোনো দোষ দেখি না, যে কোনো মানুষ এটা রাজনীতিতে আসতেই পারে, কিন্তু তখন উনি রাজনীতিতে আসতে গিয়ে খালেদা জিয়া এবং শেখ হাসিনা, বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষেরই কিন্তু তুলোধুনো করেছেন, তাদের ভীষণ নিন্দা করেছেন, তাদেরকে আক্রমণাত্মক সমালোচনা করেছেন, তাদের ব্যর্থতা এমনভাবে তুলে ধরেছেন যে তাদেরকে ধিক্কার দেওয়ার মতো। এখন তাদের মধ্যে একজন শেখ হাসিনা যেহেতু এখন ক্ষমতায়, শেখ হাসিনা আওয়ামী লীগ যদি সন্দেহ করে যে ডক্টর ইউনুস আবার রাজনৈতিক উচ্চাভিলাষী হয়েছেন, সন্দেহ বলছি, কিন্তু এই সন্দেহ তো করতে পারেন, সন্দেহের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন এই সন্দেহটা একটু বাড়লো কেন, বাড়লো কারণ এই বিবৃতিটা হইল ওনার ওনাকে নাজেহাল করা হচ্ছে, ওনাকে হ্যারাস করা হচ্ছে, এই বিষয়ক দুশ্চিন্তা, অথচ এদের মধ্যে আবার বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, এই বিষয়গুলি কেন আনলো তারা, একজন কতজন নোবেল লরিয়েটের পক্ষে ইউনুসের প্রতি হ্যারাসমেন্টের পাশাপাশি দেশের গণতন্ত্র নির্বাচনের বিষয়টা আনাটা একটু সন্দেহ বাড়াতে পারে। সুতরাং আমি মনে করি এই সন্দেহ বশবর্তী হয়ে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা অনেক বেশি হইচই, নিন্দা ইত্যাদি সমালোচনা করছে। এখন আপনি যদি আমার মতামত চান যে আপনি কি মনে করেন এই নিন্দা সমালোচনা কি সঠিক, আমি সঠিক বেঠিক বলবো না, আমি বলবো যে দরকার ছিল না, এটাকে ইগনোর করলেই হতো, ইউনুসকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলা হচ্ছে তাকে এত সমালোচনা করে। এই যে ধরেন আমিও যে টকশোতে কথা বলি, এটা তার গুরুত্বই বাড়াচ্ছি কিন্তু আমি।